বিশ্বকাপ বাছাইয়ে নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে সাত শূন্য গুলো হারে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে চব্বিশতম স্থানে থাকা অস্ট্রেলিয়া এশিয়ার অন্যতম পড়াশক্তি যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং একশো চুরাশি র্যাঙ্কিংয়ে পার্থক্য যোজন যোজন স্বাভাবিকভাবেই নিজেদের প্রথম দেখায় পাত্তাই পায়নি জামাল ভুঁইয়ার দল এটাও স্বাভাবিক যে এবার প্রতিপক্ষের মাঠে অ্যাডভান্টেজ পাবে না অস্ট্রেলিয়া এর আগে দু সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুধু খেলার অভিজ্ঞতা আছে সকারুদের এবার ভিন্ন মাঠ তাই অস্ট্রেলিয়ার সামনে সহজেই মাথা নত করতে চান না সোহেল রানারা অস্ট্রেলিয়ার টিম অবশ্য আমাদের থেকে ভালো এটা আমরা বিশ্বাস করি বাট ভালো টিম বাট আমরা চাব আমাদের যে বেস্ট আছে তাদের সাথে যেন আমাদের বেস্টটা দিতে পারি যেটা আমরা অস্ট্রেলিয়ার মাঠে আমরা দিতে পারিনি বাট আমরা চাবো যে আমাদের ঘরের মাঠে আমরা এই বেস্টটা দিয়ে যেন ওদের সাথে আমরা একটা ভালো ফুটবল খেলতে পারি যেটা বাংলাদেশের মানুষ বলবে যে না তারা ওদের সাথেও কমপ্লিট করতে পারে সো আমাদের টার্গেট থাকবে ওইটা যে ওদের সাথেও আমরা একটা ভালো ফুটবল খেলতে পারি এই বিলিফটা যেন আমরা বাংলাদেশের মানুষকে দিতে পারি এটা আমাদের টার্গেট বাংলাদেশ দলে কয়েকজন নতুন খেলোয়াড় মূর্ছালিনেও ফিরেছেন কিন্তু গোলবারের নিচে বিশ্বস্ত মুখ জিকো নেই এ নিয়ে মন খুলে কথা বলতে চাননি তপু বর্মন তবে বর্তমান দল নিয়েই বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া এবং পরে লেবাননের সঙ্গে লড়তে চান তপুরা ন্যাশনাল টিম এরকম একটা জায়গা এই জায়গায় আপনার যে ভালো পারফরম্যান্স করবে সেই থাকবে আর জিকো দেখেন আমাদের বাংলাদেশের জন্য সে লাস্ট ফোর টু ফাইভ ইয়ার কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছে আমাদের এবং ইজ এ ওয়ান অফ দ্য কি কী প্লেয়ার তো এখন এই জায়গায় আমার কাছে মনে হয় যে অবশ্যই আমরা সবাই মিস করবো বাট এন্ড অব দ্য ডেতে আপনার কে পারফর্ম করেছে এবং কারা খেলেছে লিগে তাদেরকেই কিন্তু আপনার কোচ এবং ম্যানেজমেন্ট ডিসাইড করেছে চুজ করেছে তো ডেফিনেটলি যারা আছি আমরা এখন ন্যাশনাল টিমে তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের বলার আর কিছু নাই আমাদের করতে হবে বিকজ আমরা সবসময় কথা বলি কিন্তু আমরা মাঠে সেটা প্রমাণ করতে চাই আমরা একটা ভালো ফাইট ম্যাচ দিতে চাই দেখেন আমি শুরু থেকে বলছি হোম গ্রাউন্ডে ওরা ওদের মাঠে যেভাবে আমাদেরকে ডমিনেট করতে পেরেছে এবার আমাদের মাঠে সেভাবে ডোমিনেট করতে পারবে না ডেফিনেটলি যে মার্জিনে আমরা হেরেছি সেই মার্জিনে আমরা হারতে চাবো না যত সময় আমরা গোল কনস্লিট না করবো তত সময় কিন্তু আমাদের মাঠে আপনারা দেখেছেন প্যালেস্তানের সাথে আমরা নাইনটি ফাইভ মিনিটে গোলকে হেরেছি তো ডেফিনেটলি আমরা আমাদের প্রিভিয়াস যদি রেকর্ড ধরেন আমরা কিংস এলেনায় আমাদের রেকর্ড ভালো মুরসালিন ইঞ্জুরিতে ছিল গত দুইটা ম্যাচ খেলতে পারেনি তারেক কাজিও ছিল তো ওরা দুজন আমাদের অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ন্যাশনাল টিমের জন্য এবং দেশের জন্য তারা এখন আমার কাছে মনে হয় পুরোপুরি সুস্থ এবং মুরসালিন লাস্ট ম্যাচও গোল পেয়েছে বসুন্ধরা কিংসের হয়ে তো ডেফিনেটলি মুরসালিনের কাছে তো আমাদের সবারই প্রত্যাশা থাকে যেন সে স্কোর করবে তো আমার কাছে মনে হয় সে একটা ভালো সাপোর্ট দিবে বাংলাদেশকে ছয় জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে দল নিয়ে রোববার প্রথম অনুশীলনে নামেন হাবিয়ার কাবরেরা ছাত্রদের অস্ট্রেলিয়াকে রুখে দেওয়ার কৌশল শেখাতেই বেশি মনোযোগ কোচের কাজল ড্রাই এটিএন নিউজ ঢাকা